শাকিবের সঙ্গে বিয়েটা না হলে ভালো হতো। অপু বিশ্বাস, ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বহু সফল সিনেমা উপহার দিয়েছেন। তবে সিনে পর্দার বাইরেও তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, ভালোবেসে তারা বিয়েও করে ফেলেন 2008 সালে। কিন্তু ক্যারিয়ারের কথা ভেবে সেই খবর গোপন রাখেন শাকিব অপু দুজনেই। দীর্ঘ 8 বছর পর 2017 সালে সন্তান নিয়ে টেলিভিশন লাইভে হাজির হন অপু। ওই ঘটনায় শুধু মিডিয়া পাড়া নয়, গোটা দেশ তোলপাড় হয়। বিতর্ক সমালোচনার ঝড় থামতে না থামতে শাকিব ও অপুর বিয়েটাও ভেঙে যায়। 2018 সালে তারা বিবাহ বিচ্ছেদ করেন। এদিকে অপু বিশ্বাস জানালেন, শাকিবের সঙ্গে তার বিয়েটা না হলেই বরং ভালো হতো, বিয়েটাকে নিজের জীবনের ভুল সিদ্ধান্ত বলেই ইঙ্গিত করলেন নায়িকা। নতুন সিনেমার প্রচারে বর্তমানে তিনি কলকাতায় অবস্থান করছেন। সেখানকারই একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা বলেন অপু। সন্তানের সঙ্গে শাকিব অপু তার কাছে জানতে চাওয়া হয় জীবনে কোন ঘটনাটি না ঘটলে ভালো হতো। জবাবে অপু বিশ্বাস বলেন, অবশ্যই বলবো শাকিব খানের সঙ্গে বিয়েটা, এত দ্রুত বিয়ে বাচ্চা সব সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি, এটা যদি সময় নিয়ে করতাম বুঝে করতাম তাহলে ভালো হতো। তবে মা হওয়াটাকে জীবনের সবচেয়ে আনন্দময় ঘটনা মনে করেন অপু। তার মতে ভুল করে হলেও মা হয়ে তিনি দারুণ খুশি। প্রসঙ্গত কলকাতায় প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস, নাম আজকের শর্টকাট। কিংবদন্তির সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর গল্পে নির্মিত হয়েছে এটি। পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপুর সঙ্গে আরও অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, পরমজ্যোত চ্যাটার্জি প্রমুখ। আগামী 16 সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।